টেট পাশের ক্ষেত্রে সংরক্ষিত আসনে 55% নম্বর ধার্য ছিল, 150 নম্বরের পরীক্ষায় সেই অর্থে 82.5 নম্বর পেলে পাশ। কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পাস মার্ক 82 নম্বর ধরতে নির্দেশ দেয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ এবং ইনসেটের রিপোর্ট উল্লেখ করে এই রায় দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। বোর্ড সেই সিদ্ধান্ত মেনে নেয়, শুরু হয় ইন্টারভিউ। কিন্তু বেশ কয়েকজন চাকরি প্রার্থী সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেন। তাদের বক্তব্য, 82 নম্বর পেলে পাশ করানো যাবে না। এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি তালুকদার সিঙ্গেল বেঞ্চের রায় সঠিক বলে মত দেন, কিন্তু বিচারপতি ভট্টাচার্যের পর্যবেক্ষণ, যেহেতু 82.5 নম্বর পাস মার্ক, তাই সেটা 83 হতে পারে, কমতে পারে না। দুই বিচারপতি একমত না হওয়ায় বুধবার এই মামলায় কোনো রায় হয়নি, ফলে এবার এই মামলা তৃতীয় বেঞ্চে যাবে। প্রসঙ্গত, গত বছরের 3রা নভেম্বর সিঙ্গেল বেঞ্চের রায়ের পর ইতিমধ্যেই প্রায় 10,000 প্রার্থী 82 নম্বর পেয়ে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ দিয়েছেন। ডিভিশন বেঞ্চ কোনো সিদ্ধান্ত নিতে না পারায় তাদের ভবিষ্যৎ আইনি গেরোয় ঝুলে রইল বলেই মত প্রবীণ আইনজীবীদের একাংশের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।